করোনা ভাইরাসের জেরে এবার মহানাম যজ্ঞ অনুষ্ঠানকেও সংক্ষিপ্ত করা হলো। 27 বছর ধরে চলে আসা করিমপুরের দোয়াস আনন্দনগর বারোয়ারি কমিটির মহানাম যজ্ঞ অনুষ্ঠান 5 দিনের বদলে মাত্র 8 ঘন্টায় শেষ হয়ে গেল। 26 বছর ধরে চলে আসা ঐতিহ্য ও রীতিকে বজায় রাখতেই তাদের এই সংক্ষিপ্ত আয়োজন বলে জানিয়েছেন কমিটি। সংক্ষিপ্ত নামযজ্ঞ অনুষ্ঠান নিয়ে কথা বললেন সম্পাদক। 5 বছর ধরে অনুষ্ঠান চালাচ্ছি, একটা সাড়ম্বরে অনুষ্ঠান হয়, প্রায় 3.5 থেকে 4 লাখ টাকা বাজেটের অনুষ্ঠান হয়। কিন্তু এবছর করোনা ভাইরাসের কারণে কোভিড-19 যে রোগ হচ্ছে, এই মহামারী একটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে সারা বিশ্বে। সেজন্য আমরা আমাদের অনুষ্ঠানকে একটা অন্য মাত্রায় যোগ করেছি, উদযাপন করার জন্য যেটুকু না করলেই নয় সেই নিয়ম কাজটুকুই আমরা কেবলমাত্র করছি। আর এখানে সমস্ত স্বাস্থ্যবিধি মেনেই আমরা এই অনুষ্ঠানটিকে পরিচালিত করছি। প্রত্যেককে মাঝে মধ্যে আমরা হ্যান্ড স্যানিটাইজার দিচ্ছি, আমরা মাস্ক পরানোর চেষ্টা করছি, এবং আমরা এখানে যে ভোগ দিচ্ছি, ভোগের সঙ্গে আমরা মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার বা যে একটি করে সাবান হাত ধোয়ার জন্য সেগুলো আমরা দিচ্ছি। প্রকৃতির যে লীলা সেটাকে বিশ্বাস করি, তবে সাহস যোগানোর জন্য, মানসিক জোর পাওয়ার জন্য কোনো কোনো ক্ষেত্রে এই ধরনের যে অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান, এক জায়গায় বসে আমরা একত্রিত হয়ে যে মনের যে জোর, মানসিক একটা জোর থাকা কিন্তু মানুষের পক্ষে অনেক রোগ ব্যাধিকে আমরা প্রতিরোধ করার ক্ষমতা গড়ে ওঠে মানসিক জোরের ক্ষেত্রে। আমাদের এই বিশ্বাস আছে, এখানে কেউ আমরা কুসংস্কারে আবদ্ধ নই বা অপবিজ্ঞানে আমরা কেউ এখানে আবদ্ধ নই বা ধর্মীয় গোড়ামিও আমাদের মধ্যে নেই। আমরা এটাকে একটা সামাজিক অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান রূপে এটাকে আমরা পরিচালিত করি। সাধারণ মানুষ, ধনী গরিব, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের এই অনুষ্ঠানে আমরা এক জায়গায় বসতে পারি, এটাই আমাদের এখানকার ঐতিহ্য ছিল। কিন্তু এবছর রোগ আমরা খুবই সংক্ষিপ্ত করেছি এবং আশা করি খুব দ্রুত সারা বিশ্ব এই করোনার কবল থেকে মুক্তি পাবে এবং আগামী বছর এই অনুষ্ঠানকে আমরা আবার আমাদের সেই পুরনো আঙ্গিকে সকলের জন্য সুস্থ কামনা করব এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ছোট্ট কথা শেষ করছি। নমস্কার।